আসসালামু আলাইকুম জিয়া সরি আল্লাহ রহমত আপনারা সকলে ভালো আছেন আমি অনেক ভালো আছি খেজুর তৈরি পাকান পিঠা ভীষণ সুস্বাদু পারফেক্ট মিশ্রণ কিভাবে তৈরি করলে ফুলকো ফুলকো পাকান পিঠা হয় সেই রেসিপি আজ শেয়ার করবো দেড় কাপ চালের কাপ ময়দা কাপ কুড়া ও সামান্য লবণ সব উপকরণ ভালোভাবে মিশিয়ে দিচ্ছি খেজুর গুড় এখানে চা কাপের এক কাপ গুড় নিয়েছি অল্প করে দিব আর মিশাবো নিচ্ছি একমগ হালকা গরম তরল দুধ পারফেক্ট মিশ্রণ তৈরি দশ মিনিট ঢেকে রাখবো এবার একটা মসৃণ কড়াইতে বেশি করে সয়াবিন তেল গরম করবো যার মাঝারি থাকবে গোল চামচের এক চামচ মিশ্রণ তেলে নিচু করে ঢেলে দেব চারদিক থেকে বুধ উঠে পিঠা ফুলে উঠবে এক পাশ হয়ে গেলে উল্টে দিব তারপর ছাকনিতে তেল ছড়িয়ে প্লেটে তুলে রাখবো এভাবে সবগুলো পিঠা ভেজে নিব দেখে পিঠার চার কত নিখুঁত নকশা হয়েছে আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং